সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। পূর্বের শ্রেণীতে তোমরা তোমাদের অভিজ্ঞতা অর্জনে চলক, বীজগাণিতিক রাশি, পদ, বীজগাণিতিক রাশির উৎপাদক, লসাগু, গসাগু ইত্যাদি ব্যবহার করেছ। বাস্তব জীবনে সমস্যা সমাধানে বীজগাণিতিক রাশি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের বিষয়ে দ্বিপদী এবং ত্রিপদী রাশির ব্যবহার শিখেছ। তোমরা শিখেছ আয়তক্ষেত্র একটি দ্বিমাত্রিক আকৃতি। তো আয়তক্ষেত্র বলতে কাকে বোঝায়? যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকেই আয়তক্ষেত্র বলে। তো ধরো এটা হচ্ছে আয়তক্ষেত্র, এর বিপরীত বাহুগুলো সমান। এটা যদি হয় 5 সেন্টিমিটার, এটা হবে 5, এটা যদি হয় 4, এটাও হবে 4 সেন্টিমিটার, ঠিক আছে? অর্থাৎ এটি পরিমাপের দুটি মাত্রা, দৈর্ঘ্য এবং প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের একটি বিশেষ অবস্থা। তো বর্গক্ষেত্র হচ্ছে যার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। এটা যদি হয় 5, এটা হবে 5, এটাও 5 এবং এটাও 5। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। মজার ব্যাপার হলো আমাদের চারপাশে দ্বিমাত্রিক বস্তুর চেয়ে ত্রিমাত্রিক বস্তুই বেশি, যেমন বই, খাতা, আলমারি, শোকেস, বুকশেলফ ইত্যাদি। ত্রিমাত্রিক বস্তুতে দৈর্ঘ্য প্রস্থ ছাড়াও একটি মাত্রা যোগ হয়, সেটি হলো উচ্চতা। দৈর্ঘ্য ও প্রস্থ সম্বলিত দ্বিমাত্রিক বস্তুকে আমরা যেমন আয়তাকার বলি, তেমনি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সম্বলিত ত্রিমাত্রিক বস্তুকে ঘনকাকার বলি। এই অভিজ্ঞতায় আমরা এ সকল ঘনবস্তুর মাধ্যমে দ্বিপদী ও ত্রিপদী রাশির ব্যবহার শিখব। এসো আমরা প্রথমে জেনে নিই কীভাবে দ্বিমাত্রিক বস্তু থেকে দ্বিপদী রাশি গঠন করা যায়। শ্রেণীকক্ষের জানালায় দ্বিপদী রাশি খুঁজি। তোমার শ্রেণীকক্ষের জানালার দিকে লক্ষ্য করো, জানালার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। জানালার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে সম্পর্ক বের করো। যেমন আমার জানালার দৈর্ঘ্য 5 ফুট এবং প্রস্থ 3 ফুট, তাহলে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 ফুট বেশি। এই যে এই দৈর্ঘ্যটা কি? প্রস্থের চেয়ে 2 ফুট বেশি, অর্থাৎ দৈর্ঘ্য হবে প্রস্থের চেয়ে 2 ফুট বেশি। বেশি বলতে প্লাস, অর্থাৎ প্রস্থ হচ্ছে কত? 3, 2 ফুট বেশি। তো এখানে 2 লেখা হয়েছে। এটি দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটি সম্পর্ক। তো এটা হচ্ছে একটা সম্পর্ক। আমরা এই সম্পর্কটিকে অন্যভাবেও বলতে পারি, যেমন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 ফুট কম। তো এখানে দেখো দৈর্ঘ্যটা কি? প্রস্থের দ্বিগুণ। তো প্রস্থের দ্বিগুণ কত? 3 দুগুণে 6, দ্বিগুণের চেয়ে 1 কম। মানে 6 থেকে যদি 1 বিয়োগ দিয়ে হবে কত? 5। তো এটাই বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়েও 1 ফুট কম, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়েও কি? 1 ফুট কম। কম বলতে মাইনাস। 2, প্রস্থের মান হচ্ছে 3 এবং -1। তো এটাও কিন্তু একটা সম্পর্ক। এখানে 3+2 আর 6-1, এই সংখ্যা দুটি হলো দ্বিপদী রাশি। দ্বিপদী সংখ্যা রাশি থেকে দ্বিপদী বীজগাণিতিক রাশির ধারণা। ধরো তুমি কোনো একটি শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য এবং প্রস্থ জানো না, কিন্তু জানালার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে সম্পর্ক জানো। সম্পর্কটি হলো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 ফুট বেশি, অর্থাৎ এটাকে এভাবে লেখা যায়, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে কি? 2 ফুট বেশি প্লাস। এখানে দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভরশীল। এই সম্পর্কটি দেখানোর জন্য আমাদের একটি চলক ব্যবহার করতে হবে। তো এখানে দেখো প্রস্থের মান কিন্তু আমরা জানি না, আর দৈর্ঘ্যটা অবশ্যই প্রস্থের উপর নির্ভরশীল। এই কারণে আমরা প্রস্থটাকে x ধরে নেব। তো প্রস্থ যদি x হয় তাহলে নতুন সম্পর্কটা কি দাঁড়াবে? প্রস্থের জায়গায় আমরা x বসাতে পারি, x+2। দৈর্ঘ্য সমান কি? x+2। এখানে x+2 একটি দ্বিপদী রাশি। এরকম যে সকল রাশির 2টি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলে। তো এইটা একটা পদ এবং এইটা একটা পদ। পদগুলো সাধারণত প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করা থাকে। দ্বিপদী রাশি x+2 এ একটি চলক x রয়েছে। x কিন্তু চলক, তাই এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। সেম অ্যাজ এখানে যদি আমি লিখতাম x+y, এখানে চলক কিন্তু 2টা, x এবং y। তো এটি হয়ে যেত 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এই ধরনের যে সকল দ্বিপদী রাশিতে একটি চলক থাকে তাকে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে। চিংড়ি মাছের ঘেরে দ্বিপদী রাশি খুঁজি। এবার আমরা 2 চলক বিশিষ্ট বীজগাণিতিক দ্বিপদী রাশির ধারণা দিব। রায়হানের বাবার 2টি আয়তাকার চিংড়ি মাছের ঘের A এবং B আছে।
পাশের চিত্রেও লক্ষ্য করো তো, এখানে দেখো দুইটা ঘের, একটা হচ্ছে এ আর একটা বি। ঘের বি এর দৈর্ঘ্য ঘের এ এর দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সমান। তো এই যে বি এর দৈর্ঘ্যটা, এটা হবে এ এর দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সমান। এখানে ঘের এ এর দৈর্ঘ্য প্রস্থ দুটি অজানা রাশি। আমরা কিন্তু ঘের এক এর দৈর্ঘ্য প্রস্থ জানি না, সুতরাং আমাদের দুটি চলক ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরি ঘের এ এর দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ আমরা ওয়াই ধরতে পারি। তো আমাদের বলছে ঘের বি এর দৈর্ঘ্য কত, তো বি এর দৈর্ঘ্যটা হবে ঘের এ এর দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সমান। ঘের এ এর দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, এর যোগফল এক্স প্লাস ওয়াই, এটাই বলছে। ধরি ঘের এ এর দৈর্ঘ্য এক্স ও প্রস্থ ওয়াই, তাহলে ঘের বি এর দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ঘের বি এর দৈর্ঘ্য দুই চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি। এখানে কিন্তু চলক দুইটা, এই কারণে এটা হবে দুই চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি। এরকম যে সকল দ্বিপদী রাশির দুইটি চলক থাকে তাকে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।